অর্থাৎ যুগের জাগৃতি ঈশ্বরের কৃপা। সেই অব্যক্ত পুরুষ মহাপুরুষ কিরূপে যোগে প্রবেশের বুদ্ধি প্রদান করেন? তেষামেবানুকম্পার্থম অহমজ্ঞানজম তমঃ নাশয়াম্যাত্মভাবস্থো জ্ঞানদীপেন ভাস্বতা। তাঁদের উপর পূর্ণ অনুগ্রহ করবার জন্য আমি তাদের আত্মাতে একইভাবে স্থিত হয়ে রথী হয়ে অজ্ঞান থেকে উৎপন্ন অন্ধকার জ্ঞানরূপ প্রদীপ দ্বারা প্রকাশিত করে নষ্ট করি। বস্তুত স্থিতপ্রজ্ঞ যোগী দ্বারা যতক্ষণ সেই পরমাত্মা আপনার আত্মাতে জাগ্রত হয়ে ক্ষণে ক্ষণে সঞ্চালন না করেন, আদেশ নির্দেশ না দেন, এই প্রকৃতির দ্বন্দ্ব থেকে মুক্ত করে স্বয়ং এগিয়ে না দেন, ততক্ষণ প্রকৃতপক্ষে যথার্থ ভজনের আরম্ভই হয় না। সকল দিক থেকে ভগবান কথা বলেন, কিন্তু আরম্ভে তিনি স্বরূপস্থ মহাপুরুষের মাধ্যমেই কথা বলেন। যদি এইরূপ মহাপুরুষের সান্নিধ্য আপনার লাভ না হয়ে থাকে, তাহলে তার বলার অভিপ্রায় কি তা আপনি জানতে পারবেন না। ইষ্ট, সদ্গুরু অথবা পরমাত্মার রথী হওয়া একই কথা। সাধকের আত্মায় জাগ্রত হলে তাঁর নির্দেশ চারভাবে পাওয়া যায়। প্রথমে স্থূল সুরা সম্বন্ধী অনুভব হয়। আপনি যখন আরাধনায় বসবেন তখন আপনার মন কতটা তাতে নিযুক্ত, কখন আরাধনায় মগ্ন হয়, কখন মন আরাধনা করতে চায় না, প্রতি সেকেন্ডে মিনিটে ইষ্ট এর সংকেত দেন অঙ্গস্পন্দনের মাধ্যমে। অঙ্গস্পন্দনকে স্থূল সুরা সম্বন্ধী অনুভব বলে, যা প্রতি সেকেন্ডে দু চার স্থানে একসঙ্গে অনুভব হয় এবং সাধনাতে ব্যবধান উৎপন্ন হলে প্রতি মিনিটে তার অনুভব হয়। এই সংকেত তখনই পাওয়া যাবে যখন নিজ ইষ্টের স্বরূপ আপনি অনন্যভাবে হৃদয়ে ধারণ করবেন, অন্যথা সাধারণ জীবের মধ্যে সংস্কারের সংঘর্ষের ফলস্বরূপ অঙ্গস্পন্দন হয়েই থাকে। সেসবের সঙ্গে ইষ্টপ্রাপ্তির জন্য প্রযত্নশীল সাধকের কোনো সম্পর্ক নেই। দ্বিতীয় হল স্বপ্নসুরা সম্বন্ধী অনুভব। সাধারণ মানুষ যা স্বপ্ন দেখে তা বাসনাজনিত, কিন্তু যদি আপনি ইষ্টকে হৃদয়ে ধারণ করেন তাহলে এই স্বপ্ন নির্দেশে পরিবর্তিত হবে। যোগী স্বপ্ন দেখেন না, ভবিষ্যৎ দেখেন। এই দুটি অনুভবই প্রারম্ভিক। কোন তত্ত্বস্থিত মহাপুরুষের সান্নিধ্যে মনে শুধু তাঁর প্রতি শ্রদ্ধা ভাব জাগলে, তাঁর একটু আধটু সেবা করে থাকলেও এই অনুভব জাগ্রত হয়। কিন্তু এই দুটি অনুভবের থেকেও সূক্ষ্ম শেষ দুটি অনুভব ক্রিয়াত্মক, যা ক্রিয়াত্মক চলেই গোচরীভূত হয়। তৃতীয় অনুভব সুষুপ্তি সুরা সম্বন্ধে। সংসারে প্রত্যেক জীব অচৈতন্য অবস্থায় পড়ে আছে, মোহনিশায় সকলেই অচৈতন্য, রাত দিন যা করে সমস্তটাই স্বপ্ন। এখানে সুষুপ্তির শুদ্ধ অর্থ এই যে যখন পরমাত্মার চিন্তনের এইরূপ শৃঙ্খলা উপস্থিত হয় যে মন একদম স্থির হয়ে যায়, দেহটা জেগে থাকে কিন্তু মন সুপ্ত অবস্থাতে থাকে, এইরূপ অবস্থাতে ইষ্টদেব আবার সংকেত দেন। যোগের অবস্থার অনুরূপ একটা রূপক দৃশ্য দেখা দেয় যা সঠিক দিক প্রদান করে, ভূত ভবিষ্যৎ সম্বন্ধে অবগত করিয়ে দেয়। পূজ্য মহারাজজি বলতেন, যেরূপ ডাক্তার অচৈতন্য অবস্থার ওষুধ দিয়ে উচিত চিকিৎসা করে চেতনা ফিরিয়ে আনে, সেইরূপ ভগবানও বলে দেন। চতুর্থ এবং শেষ অনুভব হল সমসুরা সম্বন্ধী। যার মধ্যে আপনি ধ্যান কেন্দ্রিত করেছিলেন সেই পরমাত্মাতে সমতা লাভ হলে তারপর ওঠা বসা চলাফেরা করা সব সময় সর্বত্র থেকে অনুভূতি হতে থাকে। এইরূপ যোগী ত্রিকালজ্ঞ হন। এই অনুভব ত্রিকালতীত অব্যক্ত স্থিতিযুক্ত মহাপুরুষ আত্মাতে জাগ্রত হয়ে
অজ্ঞানজনিত অন্ধকার জ্ঞানরূপ প্রদীপের দ্বারা নষ্ট করেন। এই প্রসঙ্গে অর্জুন জিজ্ঞাসা করলেন, অর্জুন উবাচ, পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান পুরুষম শাশ্বতম দিব্যম আদিদেবমজম বিভুম আহুস্ত্বাম ঋষয়ঃ সর্বে দেবর্ষির্নারদস্তথা অসিতো দেবলো ব্যাসঃ স্বয়ং চৈব ব্রবীষি মে। ভগবান, আপনি পরব্রহ্ম, পরম ধাম এবং পরম পবিত্র, কারণ আপনাকে সমস্ত ঋষিগণ, সনাতন দিব্য পুরুষ, দেবতাদেরও আদিদেব, অজন্মা এবং সর্বব্যাপী বলেন। পরম পুরুষ পরম ধামেরই পর্যায়ভুক্ত দিব্য পুরুষ, অজন্মা ইত্যাদি শব্দ। দেবর্ষি নারদ, অসিত, দেবল, ব্যাস এবং স্বয়ং আপনি আমাকে তাই বলেছেন। অর্থাৎ পূর্বে পূর্বকালীন মহর্ষিগণ বলেছেন, এখন বর্তমানে যাদের সঙ্গ উপলব্ধ, নারদ, দেবল, অসিত এবং ব্যাসদেবের নাম উল্লেখ করলেন, যারা অর্জুনের সমকালীন ছিলেন। অর্থাৎ অর্জুন সৎপুরুষদের সান্নিধ্য লাভ করেছিলেন, আপনিও তাই বলছেন। অতএব সর্বমেতদৃতম মন্যে যন্মাম বদসি কেশব নহি তে ভগবন ব্যক্তিম বিদুর্দেবান দানবাঃ। হে কেশব, আপনি আমাকে যা বলেছেন তা আমি সত্য বলে মনে করি। আপনার ব্যক্তিত্ব সম্বন্ধে দেবতাগণও জানেন না, দানবগণও জানেন না। স্বয়মেবাত্মনাত্মানম বেত্থত্বম পুরুষোত্তম ভূতভাবন ভূতেশ দেবদেব জগৎপতে। হে ভূতগণের সৃষ্টিকর্তা, হে ভূতগণের ঈশ্বর, হে দেব দেব, হে জগৎ স্বামীন, হে পুরুষ মধ্যে উত্তম, আপনি স্বয়ং নিজেকে জানেন, অথবা যার আত্মায় জাগ্রত হয়ে আপনি জানিয়ে দেন তিনিই জানেন, সেটাও নিজেকে নিজেই জানা হলো।